আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হুসাইন। ইউক্রেন পরিস্থিতিকে কেন্দ্র করে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। ইউক্রেনে হামলার পুরোপুরি দায় রাশিয়ার হলেও এই পরিস্থিতি এমনি এমনি সৃষ্টি হয়নি। যুক্তরাষ্ট্র আর ন্যাটো শীতল যুদ্ধকে চাঙ্গা করেছে বলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মার্কিন নিরাপত্তা বিশ্লেষকরাই বলেছেন, ইরাক যুদ্ধের শুধুমাত্র প্রথম দিনে যুক্তরাষ্ট্র যে পরিমাণ বোমা আর মিসাইল ছুড়েছিল ইউক্রেনে, রাশিয়া এক মাসেও সেটা করেনি। ইউক্রেনের শহরগুলো ধ্বংস করা রাশিয়ার উদ্দেশ্য নয় বলেও জানিয়েছেন তারা। অন্যদিকে যুক্তরাষ্ট্র আর ন্যাটো এখন রাশিয়াকে চাপ দিয়ে দুর্বল করে বিলুপ্ত করে দিতে চায়, সেজন্য তারা ন্যাটোর সীমানাকে রাশিয়ার সীমান্তে টেনে নিয়ে গেছে। যুক্তরাষ্ট্র শীতল যুদ্ধকে উস্কে দিয়েছে, অস্ত্র নিয়ন্ত্রণের নানা চুক্তি থেকে সরে এসেছে, এমনকি পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিকেও শিথিল করেছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ইউক্রেন যুদ্ধ রাশিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র আর ন্যাটোর নীতিকে সামনে নিয়ে এসেছে। বিশ্ববাসী দেখতে পাচ্ছে যুক্তরাষ্ট্র আর তার মিত্ররা কিভাবে ন্যাটোকে রাশিয়ার সীমান্ত পর্যন্ত টেনে নিয়ে গেছে। ইউক্রেনে অভ্যুত্থান সহায়তা দেওয়ার পর এখন নেমেছে প্রক্সি যুদ্ধে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে শেষ পর্যন্ত ট্রিলিয়ন ডলারের অস্ত্র প্রতিযোগিতা উস্কে দিয়েছে। তাদের সুনির্দিষ্ট লক্ষ্য হল রাশিয়াকে চাপ দিয়ে দুর্বল করে শেষ পর্যন্ত বিলুপ্ত করে ফেলা, অথবা মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির প্রতিদ্বন্দ্বিতায় রাশিয়া চীনের অংশীদারিত্ব ধ্বংস করে দেয়া। বহু দেশের বিরুদ্ধে এ ধরনের কৌশল ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র আর তার মিত্ররা। তাদের লক্ষ্য পূরণ হোক বা না হোক, ওইসব দেশের জনগণকে এজন্য বিশাল মূল্য দিতে হয়েছে। কসোভো, ইরাক, হাইতি আর লিবিয়াতে যুদ্ধ আর বল প্রয়োগে ক্ষমতা পরিবর্তনের পর সেখানে দুর্নীতি, দারিদ্র আর ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। সোমালিয়া, সিরিয়া আর ইয়েমেনে প্রক্সি যুদ্ধ ব্যর্থ হওয়ায় সেখানে অন্তহীন যুদ্ধ আর মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। কিউবা, ইরান, উত্তর কোরিয়া আর ভেনেজুয়েলাতে নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে ব্যাপক দারিদ্র টেনে এনেছে যুক্তরাষ্ট্র, কিন্তু এইসব দেশে সরকার পরিবর্তন করতে পারেনি। অন্যদিকে চিলি, বলিভিয়া আর হন্ডুরাসে অভ্যুত্থানে মদদ দিয়েছে যুক্তরাষ্ট্র। এক পর্যায়ে তৃণমূলের আন্দোলনে সেসব জায়গায় গণতান্ত্রিক ও সমাজবাদী সরকার ফিরে এসেছে। ২০ বছর যুদ্ধের পর যুক্তরাষ্ট্র আর ন্যাটোর দখলদার বাহিনীকে হটিয়ে দিয়ে এখন আফগানিস্তান শাসন করছে তালেবানরা। সেখানে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মিলিয়ন সাধারণ মানুষ, যাদেরকে এখন না খেয়ে থাকতে হচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে মার্কিন শীতল যুদ্ধের যে ঝুঁকি ও পরিণতি তা সম্পূর্ণ আলাদা। যে কোনো যুদ্ধের উদ্দেশ্য হল প্রতিপক্ষকে পরাজিত করা, কিন্তু প্রতিপক্ষ যখন শক্তিধর এবং যে কোনো সম্ভাব্য পরাজয়ের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকে, প্রয়োজনে সারা বিশ্বকে তারা ধ্বংস করে দিতেও প্রস্তুত, এরকম প্রতিপক্ষকে কিভাবে হারানো সম্ভব? যুক্তরাষ্ট্র আর রাশিয়ার সামরিক নীতির মধ্যেও এই ধারণাটা রয়েছে। বিশ্বের পারমাণবিক অস্ত্রের 90% রয়েছে এই দুই দেশের কাছে। দুই দেশের যে কোনো একটি যদি অস্তিত্বের হুমকিতে পড়ে, তাহলে পারমাণবিক ধ্বংসযজ্ঞ চালিয়ে গোটা মানব সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা প্রস্তুত। সেখানে আমেরিকান, রাশিয়ান, নিরপেক্ষ সবাই নিশ্চিহ্ন হয়ে যাবে। 2020 সালের জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি অধ্যাদেশ জারি করেন। সেখানে তিনি বলেন, রাশিয়া বা তার মিত্রদের বিরুদ্ধে কোনো পারমাণবিক বা গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করা হলে তার জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার মস্কোর রয়েছে। তাছাড়া কনভেনশনাল যুদ্ধেও যদি রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়ে, তাহলেও রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার সংরক্ষণ করে। মার্কিন পারমাণবিক অস্ত্র নীতিতে চালাকি রয়েছে। কয়েক দশক ধরে চেষ্টা করা হয়েছে যাতে যুক্তরাষ্ট্র প্রথমে অস্ত্র ব্যবহারের নীতি গ্রহণ না করে, কিন্তু ওয়াশিংটনের কর্তা ব্যক্তিদের কানে সে কথা ঢোকেনি। 2018 সালে যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার পশ্চার রিভিউ বা এনপিআরের প্রতিশ্রুতি দেওয়া হয়, কোনো অপারমাণবিক রাষ্ট্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। যদি কোনো পারমাণবিক শক্তিধর দেশের সাথে যুদ্ধ হয়, তবে একমাত্র চরম পরিস্থিতিতে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষার প্রয়োজনে কেবল পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। 2018 সালে এনপিআরে চরম পরিস্থিতির যে সংজ্ঞা দেওয়া হয়েছে, তার মধ্যে
অপারমাণবিক হামলাও রয়েছে। এ ধরনের হামলার মধ্যে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বেসামরিক জনগোষ্ঠী বা অবকাঠামোর উপর হামলা, যুক্তরাষ্ট্র বা অংশীদারদের পারমাণবিক শক্তির উপর হামলা, তাদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল অথবা সতর্কতা ও হামলা পর্যবেক্ষণকারী সিস্টেমের উপর হামলার বিষয় অন্তর্ভুক্ত। এতে বলা হয়েছে চরম পরিস্থিতির মধ্যে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকলেও সেটা এগুলোর মধ্যেই সীমিত থাকবে না, কারণ বাক্যটির মাধ্যমে কার্যত প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সব ধরনের বিধিনিষেধ মুছে দেয়া হয়েছে। রাশিয়া স্পষ্টভাবে সতর্ক করেছে, তারা যদি মনে করে যুক্তরাষ্ট্র বা ন্যাটো তাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে, তাহলে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। রাশিয়ার দেওয়া সীমারেখা নিয়ে যুক্তরাষ্ট্র আর ন্যাটো এরই মধ্যে খেলতে শুরু করেছে, কারণ ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে তারা রাশিয়ার উপর চাপ বাড়িয়েই চলেছে। পরিস্থিতি আরও গুরুতর হওয়ার আরেকটি কারণ হলো রাশিয়ার তুলনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট 12 গুণ বেশি। কনভেনশনাল যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর উপর এর প্রভাব পড়বে, আর সে কারণেই রাশিয়াকে তার পারমাণবিক অস্ত্রের উপর আরও বেশি নির্ভর করতে হবে। যুক্তরাষ্ট্র আর ব্রিটেনের নেতৃত্বাধীন যে ন্যাটো দেশগুলো রয়েছে তারা ইউক্রেনকে প্রতিদিন প্রায় 17টি বিমান ভর্তি অস্ত্র সরবরাহ করছে। ইউক্রেনের সেনাদেরকে সেগুলো ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছে এবং ইউক্রেনের সামরিক কমান্ডারদেরকে গুরুত্বপূর্ণ স্যাটেলাইট গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে। ন্যাটো দেশগুলোতে যেসব কট্টর ব্যক্তিরা আছেন তারা ইউক্রেনে নো ফ্লাই জোন আরোপের জন্য চাপ দিচ্ছেন, যাতে যুদ্ধের ভয়াবহতা আরও বেড়ে যায়। মার্কিন পররাষ্ট্র দপ্তর ও কংগ্রেসে যেসব কট্টরপন্থী আছেন তারা প্রেসিডেন্ট বাইডেনকে যুদ্ধে আরও বেশি জড়ানোর জন্য চাপাচাপি করতে পারেন। এরকম আশঙ্কা ঠেকানোর জন্যই পেন্টাগন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার তৎপরতার ব্যাপারে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএর পর্যবেক্ষণ নিউজউইকের উইলিয়াম আর্কিনের কাছে প্রকাশ করেছে। সিনিয়র ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি কর্মকর্তারা আরকিনকে বলেছেন, 2003 সালে মার্কিন বাহিনী ইরাকে হামলার প্রথম দিনে যে পরিমাণ বোমা আর মিসাইল ফেলেছিল, রাশিয়া ইউক্রেনে এক মাসে তার চেয়ে কম বোমা ফেলেছে। তারা এটাও বলেছে বেসামরিক নাগরিকদের টার্গেট করে রাশিয়ার হামলার কোনো প্রমাণ তাদের কাছে নেই। টার্গেটে আঘাত হানার সক্ষমতার দিক থেকে রাশিয়ার অস্ত্রগুলো 80% মতো নিখুঁত, সে কারণে শত শত বোমা ও মিসাইল যখন ছোড়া হয়েছে তখন স্বাভাবিকভাবেই কিছু বেসামরিক মানুষ হতাহত হয়েছে এবং বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। যুক্তরাষ্ট্রের পরিচালিত প্রতিটি যুদ্ধই এই ধরনের ভয়াবহতা আরও ব্যাপক মাত্রায় ঘটেছে। ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির বিশ্লেষকরা মনে করেন রাশিয়া ভয়াবহ যুদ্ধে জড়ানো থেকে নিজেকে সংযত রেখেছে, কারণ ইউক্রেনের শহরগুলো ধ্বংস করা তাদের উদ্দেশ্য নয়। ইউক্রেনের নিরপেক্ষতা নিশ্চিত করতে একটা কূটনৈতিক বোঝাপড়ায় পৌঁছানোই তাদের উদ্দেশ্য। পশ্চিমা দেশগুলো এবং ইউক্রেনের যুদ্ধকেন্দ্রিক প্রচারণায় পেন্টাগন এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েছে যে নিউজউইকের কাছে তারা গোপন গোয়েন্দা তথ্য প্রকাশ করতে বাধ্য হয়েছে। মিডিয়াতে যেভাবে যুদ্ধকে তুলে ধরা হচ্ছে সেগুলোর কারণে রাজনৈতিক চাপ থেকে ন্যাটো যাতে পারমাণবিক যুদ্ধের দিকে ঝুঁকে না পড়ে সেটা নিশ্চিত করতেই এই কাজ করতে হয়েছে পেন্টাগনকে। যুক্তরাষ্ট্র আর সোভিয়েত রাশিয়া 1950-এর দশকে যে পারমাণবিক আত্মহত্যা চুক্তি করেছিল সেটাকে বলা হয় মিউচুয়াল অ্যাসিউরেন্স ডিস্ট্রাকশন বা ম্যাট। শীতল যুদ্ধের ধরন যখন বদলে যাচ্ছিল তখন পারস্পরিক ধ্বংসের ঝুঁকি এড়াতে দুই দেশ অস্ত্র নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন চুক্তি করেছিল। মস্কো আর ওয়াশিংটনের মধ্যে তখন হটলাইন সংযোগ স্থাপন করা হয় এবং দুই দেশের কর্মকর্তাদের মধ্যে নিয়মিত যোগাযোগের ব্যবস্থা চালু হয়। কিন্তু যুক্তরাষ্ট্র এখন সেই সব অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরাপত্তা মেকানিজমের অনেকগুলো চুক্তি থেকে বেরিয়ে এসেছে। পারমাণবিক যুদ্ধের ঝুঁকি এখন ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় অনেক বেড়ে গেছে। শীতল যুদ্ধের সমাপ্তিকে গোটা বিশ্বের মানুষ উদযাপন করেছিল। যুক্তরাষ্ট্র, ন্যাটো আর রাশিয়ার নেতারা সেই শীতল যুদ্ধকে আবার ফিরিয়ে এনেছে। এখন দায়িত্বশীল প্রতিরক্ষা নীতির নাম দিয়ে আবার গণ আত্মহত্যা আর মানব সভ্যতাকে ধ্বংসের পরিকল্পনা শুরু হয়েছে। ইউক্রেনে হামলা এবং যুদ্ধে মৃত্যু ও ধ্বংসের পুরো দায় রাশিয়া রয়েছে, কিন্তু মনে রাখতে হবে এই যুদ্ধটা এমনি এমনি শুরু হয়নি।
যুক্তরাষ্ট্র আর তার মিত্রদেরকে তাদের নিজেদের ভূমিকা খতিয়ে দেখতে হবে। তারা শীতল যুদ্ধকে ফিরিয়ে এনেছে বলেই এই সংকটের সৃষ্টি হয়েছে। আমাদেরকে আবার যদি নিরাপদ পৃথিবীতে ফিরে যেতে হয় তাহলে এই শীতল যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো বিকল্প নেই। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।